জেলা পুলিশ প্রথম থেকেই সন্ত্রাস, জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজ এদের বিরুদ্ধে, এই বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং আসামিদের এসব অপরাধের সাথে জড়িত যারা জড়িত তাদেরকে গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতায় অদ্য 4/7/2023 তারিখ ভোরের দিকে, মানে মাঝরাতের পরে, গোপন সাংবাদিক ভিত্তিতে আমরা লক্ষ্মীকোল, আমাদের একটি চৌকস আবেদনিক দল লক্ষ্মীকোল কালীবাড়ি এলাকা থেকে জনৈক শহীদ সর্দারের বাড়ি তার ছেলে শরীফ সর্দারকে গ্রেফতার করে এবং তার কাছে মাদক আছে এই তথ্য পেয়ে আমরা আমাদের আবেদনিক টিম সেখানে যাই, মাদক উদ্ধার এবং তাকে গ্রেফতার করার পরে সে স্বীকার করে তার কাছে মাদক আছে এবং তার সাথে অস্ত্র আছে। পরবর্তীতে সার্চ করে তার কাছ থেকে 10 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি ওয়ান শুটার গান, এবং ওয়ান শুটার গানের মধ্যে একটি কার্তুজের ভাঙা অংশ, পিছনের অংশ আমরা জব্দ করি। এই জব্দ বিধির মোতাবেক, জব্দপূর্বক আমরা আসামি গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। কাগজের উপরে দুটো চলে যাবো।